এখন শুরু করছি স্লাইড টেক্সট এফেক্ট। কিভাবে এই এফেক্ট উপর কাজ করব, উইন্ডোজ এসেনশিয়াল গ্রাফিক্স সে গেলাম। আমাদের এই কাজটা করতে গেলে এসেনশিয়াল গ্রাফিক্সেই করতে হবে, এডিট টেক্সট, সঙ্গে সঙ্গে প্রোগ্রাম মনিটরে টেক্সটের একটা জায়গা খুলে গেল, নিউ টেক্সট লেয়ার, এখানে কিছু টেক্সট লিখতে হবে। টেক্সট টুল চুজ করলাম, ওপর পুরোটা সিলেক্ট করলাম, নিউ টেক্সট এফেক্ট, এবার কিছু লিখব, ইন্ডিয়া লিখলাম, এটাকে বড় করছি। ফন্ট চেঞ্জ করলাম, বোল্ড করলাম, স্কেল করে বড় করলাম। স্কেলের নিচে আমরা দেখছি হরাইজন্টাল আছে এবং হরাইজন্টাল ইউনিফর্ম স্কেলিংটা যেই তুলে দেবো, রাইট ক্লিক, সঙ্গে সঙ্গে দুটো অপশন চলে আসে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল, সেখান থেকেও আমরা অ্যাডজাস্ট করতে পারি অথবা শুধু স্কেল থেকেও অ্যাডজাস্ট করতে পারি। এবার এফেক্টে যাব, ক্রপ টুল নিলাম এবং টেক্সটের ওপরে বসিয়ে দিলাম। টেক্সট ইন্ডিয়া চুজ করলাম, করে অ্যালাইন এবং ট্রান্সফর্ম ঠিক করলাম লেখাটির। ক্রপ টুলের নিচে রেক্টাঙ্গেল রয়েছে, সার্কেল আছে আর পেন টুল রয়েছে। আমি কি করলাম, লেফট টপ রাইট বটন তেমনভাবে ভ্যালুগুলো ঠিক করলাম যাতে জাস্ট টেক্সটার ওপরেই ওইগুলো থাকে, অর্থাৎ যেমন লেফট 25 টপ 39 26 রাইট আর বটন 43 করলাম। এইবার পজিশন একবার ক্লিক করলাম, একটা কি ফ্রেম নিলাম পজিশনে, এবং টেক্সটটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিচে নামিয়ে দিলাম, ফলে আরেকটি কি ফ্রেম তৈরি হয়ে গেল। সুবিধামতো আমরা পজিশন নিয়ে নিলাম, অর্থাৎ পরের কি ফ্রেমটাকে আগে নিয়ে নিলাম। আমি চাইছি টেক্সটটা আস্তে আস্তে করে উঠবে, ইজি ইন করে দিলাম, পরের কি ফ্রেমটি এবং নিচের লাইনটা ধরে একটু বাড়িয়ে দিলাম। এবার দেখা যাক, হ্যাঁ আস্তে আস্তে করে উঠলো সূর্যোদয়ের মতো। কিছুটা দূরে গিয়ে আবার একটা কি ফ্রেম নিলাম এবং একদম শেষে আরেকটি কি ফ্রেম নিলাম। এখানেও ওয়াই অ্যাক্সিসটা কেমনভাবে বাড়ালো, ওপর দিকে টেক্সটটা যেমন ডুবে যাচ্ছে, অর্থাৎ টেক্সটটা চলে গেল। লাস্টের যে কি ফ্রেমটা ছিল সেটাকে লিনিয়ার কি ফ্রেম দিলাম, আগেরটা ছিল ইজিন, ধীরে ধীরে উপরে উঠল, আবার ধীরে ধীরে তার উপরে আস্তে আস্তে মিলিয়ে গেল। এইভাবেই আমি এই টেক্সটটাকে অ্যানিমেট করলাম। আরেকটি টেক্সট নিয়ে অ্যানিমেট করব, এবার উপর দিকে না করে আপওয়ার্ড না করে বাঁ দিক এবং ডান দিক দিয়ে করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই টেক্সটটা কিন্তু সব সময় এসেনশিয়াল গ্রাফিক্স থেকেই নিতে হবে, না হলে কিন্তু একটু অসুবিধে হয়ে যাবে। আবার টেক্সট রেডিতে গেলাম, ছোট বটনটা ক্লিক করলাম, টেক্সট নিলাম, আবার নিউ টেক্সট লেয়ার চলে এলো,
আবার টি সিলেক্ট করে নিউ টেক্সট লেয়ার কে সিলেক্ট করলাম এবং কিছু লিখব সুপারম্যান লিখলাম। এটা ফন্ট একটু চেঞ্জ করছি, যে ফন্ট ছিল সেই ফন্ট থেকে একটু চেঞ্জ করে নিলাম, আমার পছন্দ মতো ফন্ট নিয়ে নিলাম, বা যে কেউ তার নিজের মতো করে ফন্টটা নিতে পারে কোনো অসুবিধা নেই। আবার এটাকে অ্যালাইন এবং ট্রান্সফর্ম করতে হবে, ঠিক মাঝখানে বসালাম। একটু বাড়িয়ে নিলাম, টেক্সটের নিচেই ইটালিক বোল্ড সব কিছু পাওয়া যায়, তার পাশেই স্কেল রয়েছে। একেবারে ডান দিকে এসেন্সিয়াল গ্রাফিক্সের মধ্যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমি স্ট্রোক করলাম যাতে লেখাটা একটু মোটা দেখায়, সাদাই নিলাম, 5 পয়েন্ট নিলাম এবং টেক্সটটা একটু বাড়িয়ে দিলাম। সিমিলারলি আবার ক্রপ টুল নেব, এফেক্ট থেকে এফেক্টে গেলাম, ক্রপ টুল আবার ড্র্যাগ করে টেক্সটের উপর চাপালাম। আগের মতনই এটাও এমনভাবে কি ফ্রেমগুলো নিলাম, প্রথমেই যে সবগুলো কি ফ্রেমগুলো নিয়ে নিলাম এবং এমনভাবে নিলাম যাতে আর একটু এগোলেই লেখাটিকে আর দেখা যাবে না, অর্থাৎ ঠিক লেখার ওপরেই থাকবে কি ফ্রেমটি। এখানেও 28 পয়েন্ট নিলাম, ওপরেরটি পজিশন দেখছি। এখানে আমরা কি করব, আবার কি ফ্রেমটা পজিশনে কি ফ্রেম একটু এগিয়ে দিলাম, এগিয়ে দিয়ে কি করলাম, কি ফ্রেমটা নিলাম, ঠিক জায়গায় বসালাম, পজিশনে কি ফ্রেম, আবার সামনের দিকে স্লাইডার নিয়ে নিলাম, এক্সটাকে একটু ঘোরাচ্ছি এবং লেখাটা বাঁদিকে ভ্যানিশ হয়ে গেল। দ্বিতীয় কি ফ্রেমটি ইজিন করলাম, আবার আগের মতো সরিয়ে দিলাম। ধীরে ধীরে দেখা যাচ্ছে সুপারম্যানটা আস্তে আস্তে করে সামনের দিকে এলো। দেখতে পাচ্ছি প্রথমে দেখা যাচ্ছে না, তারপর ধীরে ধীরে সুপারম্যানটা এলো। ইজিন কি ফ্রেমের এটাই সুবিধে যে ধীরে ধীরে আসবে। আবার দুটো কি ফ্রেম নিলাম, একটু সরিয়েই, আমরা চাইছি লেখাটা কিছুক্ষণ স্টে করবে তারপর আবার ডান দিকে চলে যাবে। লাস্টেরটা আমরা লিনিয়ার করলাম, আবার আগের মতো বাড়িয়ে দিলাম, এই হচ্ছে আমার আজকের অ্যানিমেশন ক্লাস, অর্থাৎ কিভাবে একটা টেক্সট ধীরে ধীরে নিচ থেকে ওপরে উঠবে, আবার সাইড থেকে বা দিক থেকে ডান দিকে যাবে, এইটা নিয়ে আজকে ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছ, যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমরা নতুন এই রকম আরেকটি ভিডিও নিয়ে আবার বোঝাবার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ লাইক। ওকে।